সুবর্ণর পেট থেকে এবার সমস্ত কথা টেনে বের করতে হবে। যাক বাবা, বিপদ কেটেছে মনে হচ্ছে। রাজা তো স্বাভাবিক হয়ে আসছে। আশ্চর্য, শিকড়টা চিবিয়ে আমি আমার স্বাভাবিক চেহারা ফিরে পেলাম, আর সেই মারাত্মক খিদেটাও চলে গেছে। দেখো, নরখাতকরা তাহলে ঠিক কথাই বলেছিল। তাই তো দেখছি, রাজা সুবর্ণ তো রূপ বদল হয়ে গেছে, রাক্ষস ভাবটা কেটেই গেছে। দেখলে তো সত্যি শিকড়ে কিন্তু খিদে মরে। ভূমি ঠিক সময় শিকড়ের ব্যবহার করে আমাদের সবাইকে বাঁচিয়ে দিল। অদ্ভুত, এই ভূমি মেয়েটাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। একটা শিকড় খাইয়ে রাক্ষসের পেট ভরিয়ে দিল, আর ওই শিকড় দিল বলেই তো রাক্ষসের রূপ বদল হলো। এমে তো যে সেমে নয়। কি হলো মহারাজ, অমন ভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমি অভিশাপ মুক্ত হতে পেরেছি। আমার পেটের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা, আমার সেই খিদেটা নেই জানো। আগে একটা ছুঁচ ফোটানোর মতো যন্ত্রণা আমার সবসময় দাঁড়িয়ে নিয়ে যেত। ওই শেকড়টা খাওয়ার পর এর ভেতর সেই যন্ত্রণাটা আর নেই, আমার খিদেও পাচ্ছে না। ঈশ্বর আপনাকে দয়া করেছেন মহারাজ, আপনি শয়তানের মুঠো থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আমি ঈশ্বরকে দেখিনি কখনো, কিন্তু তোমাকে দেখেছি। তুমিই আমার কাছে ঈশ্বর। তোমাকে অশেষ ধন্যবাদ। ছি ছি মহারাজ, এসব আপনি কি বলছেন? রাজা ভুল কিছু বলেননি। আপনি এই মহারাজের জন্য যা করলেন তাতে সত্যি সত্যি আপনাকে দেবতার আসনে বসিয়ে পুজো করা উচিত। এভাবে বলো না বুদ্ধিরাম, আমি কিছুই করতে পারিনি। মানুষ হয়ে শুধু মানুষের পাশে দাঁড়িয়েছি মাত্র। মানুষ হয়ে মানুষের পাশে কজন দাঁড়াতে পারে? তুমি খুব একটা দামি কথা বললে ভূমি। তোমায় যত দেখছি, তোমার কথা যত শুনছি, আমি অবাক হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, তোমার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। তোমার সাথে আমার আগে দেখা হয়নি কেন? তুই যে আমার বোন এটা ভেবেই আমার গর্ব হচ্ছে জানিস। আমি আর কি বলবো, তুমি তোমার উপযুক্ত কাজটাই করেছ। আচ্ছা, এনারা সব কারা? এরা সবাই আমার বন্ধু। আচ্ছা, উনি কে? আমাদের এই বন্ধুটিকে আপনার ডাইনিরা ধরে এনেছিল। ওকে খুঁজতেই তো আমাদের এত দূর আসা। তুমি তো সাংঘাতিক মেয়ে। না মানে, এই এই ঠিক এই কথাটাই আমি এতক্ষণ ভাবছিলাম। ভূমি, আমি যা যা বলেছিলাম আমি সব ফিরিয়ে নিচ্ছি। আমি রাজা হওয়ার পর তোমাকেই আমি সেনাপতি করব। সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করার জন্য যে কোনো রাজারই তোমার মতো কাউকে প্রয়োজন। আমি তোমাকে আমার পাশে চাই, তোমাকে আমার বড় প্রয়োজন। আমি একটা কথা বলি মহারাজ। বলো। আপনি তো সুস্থ হয়ে গেছেন, তাহলে এবার ডাইনিদের মুক্তি দিয়ে দিন। আমি টেক্কার কাছে শুনেছি ডাইনিদের বড় কষ্ট।
আপনি যদি ওদের মুক্তি দিয়ে দেন তাহলে ওরা কষ্টের থেকে মুক্তি পেয়ে যাবে। তুমি যা বলবে আমি তাই করব। দেওয়ালে কান পেতেও তো কিছুই শোনা যাচ্ছে না, কি করছে এটা কি সুবর্ণ? যে করেই হোক আসল খবরটা ওর থেকে বার করতেই হবে। তার জন্য যা করার আমায় সেটাই করতে হবে। তুমি আমার জন্য যা করেছো তার বিনিময়ে আমি তোমার সব কথা রাখবো। আমি মুক্তি দেবো ডাইনিকে। কি করবে রাজা সুবর্ণ, কিভাবে মুক্তি দেবে ডাইনিদের? রাজা সুবর্ণ যদি ডাইনিদের মুক্তি দেয় তাহলে আমি সত্যিই খুব আনন্দ পাব। ওদের এই অভিশপ্ত জীবন থেকে ওরা মুক্তি পাবে। প্রণাম মহারাজ। কি হুকুম? একি, এরা এখানে কি করছে? এরা তো আমাদের শত্রু, আমাদের মারতে চেয়েছিল এরা। আমরা তো এদের বন্দি করেছিলাম। এরা গুহা থেকে মুক্তি পাবে লোকি করে, এদের আবার বন্দি বানাতে হবে। চল থামো, থামো, তোমরা ওদের ধরবে না। মহারাজ, এ আপনি কি বলছেন মহারাজ? এরাই রূপোর খোঁজ করছিল আমাদের ধ্বংস করবে বলে। আপনি হুকুম দিয়েছিলেন এদের বন্দি বানানোর। হ্যাঁ, তখন আমি সেই আদেশ দিয়েছিলাম যে ওদের বন্দি করতে হবে। কিন্তু এখন আমি আদেশ দিচ্ছি এদের আর বন্দি করার দরকার নেই। মহারাজ, এদের না বন্দি করলে আমাদের বিপদ হবে, আপনি বিপদে পড়বেন। আমার আর কোনো ভয় নেই। এরা তোমাদের শত্রু না, তোমাদের বন্ধু। এরা, বিশেষ করে এই মেয়েটি, এই মেয়েটি তোমাদের উপকার করতে চায়। দেখো, তোমরা বহুবার আমার কাছে অভিশাপ মুক্ত হতে চেয়েছো, কিন্তু আমার ভেতরের দানবটা তোমাদের মুক্ত করতে চায়নি। কিন্তু আজ এই মেয়েটির কথায় আমি তোমাদের মুক্তি দিতে চাই। এই মেয়েটি আমার কাছে প্রার্থনা করেছে তোমাদের মুক্তির জন্য। এই মেয়েটি আমাদের মুক্তির জন্য আপনার কাছে প্রার্থনা জানিয়েছে? এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই মেয়েটি আমাকে মুক্তি দিয়েছে এই ভয়ানক অভিশাপ থেকে। তার জন্য আমি মেয়েটিকে কথা দিয়েছি, আমি ও যা বলবে তাই শুনব। আর সেই কথা অনুযায়ী আজ থেকে আমি তোমাদের মুক্তি দিলাম। যাও তোমরা, আমার জন্য আর মানুষ ধরে আনতে হবে না, তোমরা মুক্ত। মহারাজ, আপনি কি বলছেন? আমাদের সত্যিই বিশ্বাস হচ্ছে না। মন থেকে তোমরা তোমাদের অবিশ্বাস মুছে ফেলো। আজ এই মেয়েটির জন্যই তোমরা মুক্তি পেলে, আর আমিও মুক্ত হলাম।
মুক্তি, মুক্তি। ভূমির জন্য আমার মায়ের মতোই কষ্ট পাওয়া আরো তিন জনন্ততে এই ডাইনির জীবন থেকে মুক্তি পেলাম। ভূমি, আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে রইলাম। সত্যিই তুমি খুব ভালো ভূমি, সত্যি। হ্যাঁ টেক্কা, আমার বোনটা সত্যিই বড় ভালো। ভালো বলেই তো ভূমি আমার এত ভালো বন্ধু। জয় হোক, জয় হোক সেনাপতি কন্যার। কেন বাইরে এলে তুমি এখন? কেন আমার পথ আটকে দাঁড়ালে? যাস না, যাস না, ওই গর্ভকে এখন যাস না মোহিনী, আমি নিষেধ করছি। তুই তো মায়ার লোভে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিস। লোভ ত্যাগ কর, ত্যাগ কর লোভ মোহিনী। আমার কথা মতো পিশাচ রাজ্য বিস্তারে মন দে, ক্ষমতা এমনি তোর পায়ে এসে পড়বে। মানবো না, আমি তোমার কথা মানবো না। মায়া শক্তিতে সম্পূর্ণতা লাভ করলে তুমি আর নিজের প্রভাব আমার উপর খাটাতে পারবে না, সেই ভয় তুমি আমার পথ আটকাচ্ছ আজকে। ভয়? পিশাচকে ভয় করে গোটা দুনিয়া, আর সে কিনা তোকে ভয় করবে? বোহিনী পড়ে যাস না, তুই শুধুমাত্র পিশাচের আধার। তোর শরীরটুকু শুধু আমি ব্যবহার করছি। আমি তোর শরীরে না থাকলে তুই কিছুই না। আমার শক্তিতেই তুই চলিস। এখন আমি অন্য কোনো শরীর খুঁজে নিয়ে তোকে ছেড়ে যদি চলে যাই, কিছু করতে পারবি তুই? রূপনগরের সিংহাসন আমার চাই। আমার স্বামীকে যে সিংহাসন থেকে বঞ্চিত করা হয়েছিল সেই সিংহাসন আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। কিন্তু সেই সিংহাসনের উত্তরাধিকারী এখনো বেঁচে, আমার মায়াবিদ্যাও এখনো সম্পূর্ণ নয়। এই অবস্থায় পিশাচকে চটানো ঠিক হবে না। কিরে, কি ভাবছিস? যাই, চলে যাই। মহারাজ, আপনি ডাইনিদের মুক্তি দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার কাছে আর একটা অনুরোধ আছে। এখানে বাকি যারা মানুষ বন্দী আছে আপনি তাদেরকেও মুক্তি দিয়ে দিন। তোমার অনুরোধ তো আমি ফেলতে পারি না, আর তাছাড়া বন্দি মানুষের এখন আর কোনো প্রয়োজন নেই। আমি কোথায়? এটা কোন জায়গা? আমরা এখানে এখানে কি করে এলাম? আমরা কোথায়? তোমরা সবাই দুঃস্বপ্ন দেখছিলে, তোমাদের আর কোনো ভয় নেই। আর তোমরা সবাই পাহাড়ি গ্রামের বাসিন্দা, তাই তো? হ্যাঁ, পাহাড়েই আমাদের বাড়ি। মহারাজ, এখান থেকে বাইরে বেরোনোর কোনো পথ আছে? সামনেই রয়েছে গুহাপথ। সেই গুহাপথ দিয়ে প্রথমে বাঁদিকে যাবে, বাঁদিক থেকে সোজা গেলেই তুমি একটি ঝর্ণা পাবে, আর সেই ঝর্ণার উত্তর দিকেই পাহাড়পুরের সীমানা। তুমি ওদের সঙ্গে বাড়ি ফিরে যাও, আর তোমরা ওকে ওর গ্রামে পৌঁছে দিও।
মায়ের কাছে যেতে চেয়েছিলে না তুমি? যাও। তুমি যাবে না আমার সঙ্গে? তুমি আমার মায়ের কাছে আমার সাথে চলো। তুমি আমার সাথে থাকবে, তুমি আমার সাথে খেলবে, চলো আমার সাথে চলো। চলো চলো যাও যাও, তুমি এখন যাও, আমি সবাইকে নিয়ে একসাথে তারপর যাচ্ছি। সত্যি যাবে তো? সত্যি সত্যি যাও, যাও, অবশ্যই যাও। আমি তোমার গ্রামে যাব, তোমার বাড়িতে যাব, তোমার সাথে থাকবো, তোমার সাথে খেলবো। হ্যাঁ, তুমি এখন যাও, গ্রামে যাও। আর শোনো, গিয়ে বলো যে ভূমির জন্যই আজকে তোমরা সবাই মিলে গ্রামে ফিরতে পেরেছো। হ্যাঁ, বলো, এই যে এত মানুষজন রয়েছে, সবাই ভূমির জন্য আজ গ্রামে ফিরতে পেরেছে, বলো। আরো বলো বুদ্ধিরাম, যে এবার থেকে আর কারুর সাথে কিচ্ছু খারাপ হবে না। ডাইনিরা এসে কাউকে ধরে নিয়ে যাবে না, কারণ ডাইনিরাই তো মুক্তি পেয়ে গেছে। এখন তুমি যাও, আমি একটু পরে সবাইকে নিয়ে তারপর যাব। সত্যি আপনি দয়ালু, এতগুলো মানুষের আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করে তুলবে। এই আংটিটি আমি তোমাকে দিলাম, এই আংটি দিয়ে তুমি যে কোনো আত্মাকে বশ করতে পারো এবং তাদের তোমার কাজে লাগাতে পারো। রাজা সুবর্ণ, আপনি যোগ্য লোকের হাতে এই বিশেষ ক্ষমতা সম্পন্ন আংটি তুলে দিলেন। আমি জানি ভূমি কখনো এই আংটির অপব্যবহার করবে না। যেও না, যেও না, তুমি আমার তোমাকে প্রয়োজন, তুমি যেও না। আমি আমি আমার ভুল স্বীকার করছি। তাহলে তুই মেনে নিচ্ছিস আমার বশ্যতা? মেনে নিচ্ছি। রূপনগরের রাজা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তাই তো আমি তার উত্তরাধিকারীকে মারতে চাই, খুন করতে চাই। তার জন্য আমার আরো ক্ষমতার প্রয়োজন, আরো ক্ষমতার। সেই কারণেই আমি সুবর্ণর কাছে এসেছি, যাতে সে আমাকে ভাগ্যবতী নদীর হদিশ দিতে পারে। সত্যি বলছিস? আমি আমি সত্যি কথা বলছি। রূপনগরী যদি আমার হাতের বাইরে চলে যায়, তাহলে সারা পৃথিবীতে আমি তোমারই তোমার এই পিশাচ শক্তির বিস্তার কি করে করব বলো? তাই জন্যই তো দিনের পর দিন আমি নিষ্ঠার সঙ্গে রূপনগরের উত্তরাধিকারী অগ্নিকে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজা সুবর্ণ সেই আয়োজনেরই একটি অঙ্গ, তাই আমি তার কাছে এসেছি। এই সময় তুমি আমায় ছেড়ে যেও না। তুমি যতই আনন্দে নেচে ওঠো পিশাচ, একবার একবার সম্পূর্ণ মায়াবিদ্যা আয়ত্তে আসুক, সবার আগে আমি তোমার হাত থেকে নিজেকে মুক্ত করব, তারপর মায়া শক্তি চালিয়ে ধ্বংস করব তোমায়। ভূমি, আংটিটা আমাকে একবার দাও, আমি একটু দেখি আংটিটা। কি দরকার পেশি, দূর থেকে আংটিটা দেখো না, হাতে নেওয়ার দরকার কি? যার আংটি তাড়াতেই থাকুক না, আর ওই আংটি তুমি পড়লে গুণনষ্ট হয়ে যাবে।
এই নানা মজা করলাম, এতক্ষণ ঘুমোট হয়েছিল তো একটু হালকা করার জন্য বললাম। আমাদের এই নতুন বন্ধুটি কিন্তু বেশ মজা। হ্যাঁ, শুধু মজার নয়, কাজেরও বটে আবার অকাজেরও বটে। সত্যি বিচিত্র সুন্দর এই আংটির পাথরটা। হ্যাঁ, ভারী সুন্দর। এই পাথর আমি কোথায় খুঁজে পেয়েছিলাম জানো? কোথায় মহারাজ? ভাগ্যবতী নদীর তীরে। আবারই ভাগ্যবতী নদীটার নাম উঠলো? কি আছে সেই ভাগ্যবতী নদীতে? না 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 না, ও কথা আমাকে জিজ্ঞাসা করো না, ওখানে যে বড় ভয়। রাজা সুবর্ণ এত ভয় পেলেন কেন? এত ভয় কি আছে সেই ভাগ্যবতী নদীতে?